কি হলো, ফেরত নিয়ে এলি কেন? বললো চিনি কম। চিনি কম? তোকে কতবার না বলেছি যে চা দিয়ে দাঁড়িয়ে থাকবি না, দাঁড়িয়ে থাকলেই যত উটকো ঝামেলা। চা কম, চিনি কম, দুধ কম, গরম কম, যত সব অকাল কুষাণ্ড। কি হলো, আবার হাঁকড়া কার্তিকের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও একটু সেদ্ধ করে চিনিগুলো দিয়ে এসো, উদ্ধার করো আমাকে। কি হলো বিশুদা, এত উত্তেজনা কিসের? না তেমন কিছু নয়, চিনি। চিনি? হ্যাঁ কম। ও নো প্রবলেম, আমার তো চিনি ছাড়া। এই ঠিকানাটা একটু বলবেন। ও বাবা, এ তো ইংরেজি। ওই যে ওকে জিজ্ঞেস কর, যাও। এই ঠিকানাটা একটু বলবেন। কোন ঠিকানা? দেখুন না এটা। রমেশ সমাদ্দার, এ তো মরে গেছে। মরে গেছে? অনেকগুলো টাকা পাওয়া যেত, পার্টিটা সলিড। ওদের হয়ে সাক্ষী দিতে গেলে সওয়াল করতে হবে উকিল কাকার সামনে দাঁড়িয়ে। আমি এখন কি করব, কোথায় যাব? রমেশ কাকা এখানে আপনার কেউ নেই? না, আমার কেউ নেই, কেউ কোথাও নেই। একই ইতিহাস। কিন্তু ভাইয়া, আমি যে মেসে থাকি সেখানে তো এক ঘরে পাঁচজন, আর চৌকিগুলোর মাপ পৌনে একজনের মতো। কোথায় রাখা যায় আপনাকে? আচ্ছা বিশুদা, তোমার দোকানে চা পাওয়া যায়? দাও দাও, দুটো। দুটো নয়, চারটে। আয় আয় আয়। আচ্ছা গোবিন্দ ঘোষ কোনো খবর পাঠিয়েছে? না তো। তাহলে আমি কাজ করি, বসিরহাটে কেসটা মিটিয়ে আসি, সারাদিন ওখানে কাটবে। ফিরবি কখন? তুমি এখানেই থেকে, আমি চলে আসবো। না নিন, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম শঙ্কর, শঙ্কর সেন। বটকৃষ্ণ দত্ত ওরফে বেটেদা, আর ও হচ্ছে দুঃখী। ওটা আমার পাওয়া নাম, আসল নাম আনন্দ দে। জীবনের সঙ্গে নামটা মেলেনি তো, তাই নতুন নামটা আমরাই দিয়েছি। আর এ হচ্ছে হিরু, হীরক মুখার্জি। এই তোর ওই নেল কাটাটা দে তো। কেন? এই নখটা বড় জ্বালাচ্ছে। বেটা আমি চলিয়া যাক, একটা রাতের মতো ব্যবস্থা হলো। সারা কাণ্ড জ্ঞান দেখো, বোতল শেষ হয়ে গেল অথচ এখন আসার নাম নেই। কথা বলছি গুরু। কার আবার বেটেদার? হয়তো কোথাও আটকে গেছে। থাম, আটকে গেছে চাগা, একটা বোতল নিয়ে। মাল ধার
আরে বড় দাও তো, কি বাবা মাছের লাগছে আর কে বাবা বড় না, একবার তেরি খুড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ডাকছি যাও দে, এখনো ওরা নিয়ে গেল তো, আরে আমার কোটাটা দে না, এত দেরি করলে কেন, আরে ওই শঙ্করের সঙ্গে গপ্প করতে করতে দেরি হয়ে গেল, ওকে তোর ওখানে রেখে এলাম তো, আমার ওখানে, আমার ওখানে মানে তোর ওখানে মানে তোর ঘরে, আরে তখনই চাবিটা দিলুম না, আমার ঘরটা কি ধর্মশালা, যাকে তাকে সেখানে নিয়ে গিয়ে তুলবে, কে তোমার ওই শঙ্কর, কেউ নয় রে, আজকের আগে আমি ওকে কোনোদিন দেখিনি, চেনা নেই জানা নেই হুট করে আমার ঘরে নিয়ে তুললে, বাড়ি ফিরে গিয়ে যদি দেখি আমি, না রে না ও সেরকম ছেলে নয়, তোকে না বলে ও তোর ঘরে ওকে রেখে হয়তো আমি ভুল করেছি, কিন্তু ওকে চিনতে আমি ভুল করে দিই, একদিনে আলাপই উনি ওনাকে চিনে ফেলেছেন, এই দুনিয়া এখনো এমন কেউ কেউ আছে যাকে একবার দেখলেই চেনা যায়, ওর এই দুনিয়াতে কেউ নেই রে, কেউ নেই ঠিক আমাদের মতো, দরজাটা খুলে রেখে ঘুমিয়ে পড়েছে, ¶¶